সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। আমিও তোমাদের শুভকামনা এবং আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায়। এটা একটা অনেক বড় চ্যাপ্টার এবং বলতে পারো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যদি প্রশ্নের কথা বলি আমি, এমন হতে পারে যে অধ্যায় থেকে দুটো প্রশ্ন, একটা তো দিবেই, মাস্ট বি, এমনও হতে পারে যে এখান থেকেই দেখা গেছে যে দুই তিনটা প্রশ্ন চলে আসছে। সুতরাং আমার কথা থেকে বোঝাই যাচ্ছে যে অধ্যায়টি কতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর যৌথ মূলধনী ব্যবসায় কথাটা বলতে গেলেই বোঝাই যাচ্ছে যে যৌথভাবে মূলধন তারণে অনেক বড় একটি ব্যবসা, অর্থাৎ আমি যে এক মালিকানা পড়িয়েছি, আমি যে অংশীদারি ব্যবসায় পড়িয়েছি, সেটা থেকে এই ব্যবসাটা একটু পরিসরে কি বড়। ঠিক আছে, আমরা তাহলে ডিটেলস আমরা আমাদের পড়াশোনার মধ্যেই আলোচনা করব। তো ঠিক আছে, চলো আমরা আমাদের পড়াশোনাটা আজকের মতো শুরু করে দিই। তাহলে কি প্রথমে কি যে যৌথ মূলধনী ব্যবসায় বা যেটাকে কোম্পানি বলি আমরা, ঠিক আছে, মানে যৌথ মূলধনী ব্যবসা নামে তো আসলে প্রতিষ্ঠান হয় না, হয় কোম্পানি নামে। তো আমি যদি আমার মতো করে সাধারণ ভাষায় বলি, তাহলে কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তির সাথে অধিকারী সীমিত দায় বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। আর বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি কীভাবে পরিচালিত হচ্ছে, যে 1994 সালের কোম্পানি আইন দ্বারা কিন্তু কোম্পানি গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এই যে আইন কথাটা আমি যে তোমাদেরকে বলতেছি, অর্থাৎ এই কোম্পানি চ্যাপ্টারটা, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়টা গঠিত হয় কিন্তু আইনের মাধ্যমে, অর্থাৎ এটি একমাত্র ব্যবসায় যেটা কিনা আইনের মাধ্যমে সৃষ্টি। আর আইনের মাধ্যমে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি যেটাই বলো না কেন, এটি সৃষ্টির জন্যই এটি একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান, অর্থাৎ এটাকে আলাদাভাবে একটা কৃত্রিম ব্যক্তি সত্তা দেওয়া হয়। কেমন করে, যে ব্যক্তি, যে মানে মনে করো যে ব্যক্তিতে থাকে অনেকজন, কিন্তু তারা সবাই মিলে আইনের আওতায় ব্যবসাটাকে একটা আলাদা ব্যক্তি সত্তা হিসেবে দান করে, যা আইনের মাধ্যমে সৃষ্টি বা আইনের মাধ্যমে এর বিলুপ্তি। এটাই হচ্ছে আসলে মানে ডিটেলস আকারে বলো বা সামারি আকারে বলো না কেন, এটাই হচ্ছে আসলে যৌথ মূলধনী ব্যবসায়। আমরা যদি একটু একটু উদ্দীপক নিয়ে আলোচনা করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে সাদিক, রফিক ও নুহাস তিনজন মিলে অংশীদারি ভিত্তিতে 10 বছর আগে টেক্সটাইল মিল করে ব্যবসা শুরু করেছিল। তিন বন্ধু প্রথমে যথেষ্ট আগ্রহী থাকায় এবং সময় দিতে পারায় ব্যবসায় ব্যাপক উন্নতি ঘটে। এরই মধ্যে ব্যবসা সম্প্রসারণের জন্য তাদের অর্থের প্রয়োজনে নিজেরা মূলধনেরও সংস্থান করে, কিন্তু সবাই সমান মূলধন দিতে পারে না, নিজেদের মধ্যে কিছুটা মতানৈক্য তৈরি হয়, মানে মতের মধ্যে বিভেদ চলে আসে। তারপরে ব্যবসায় ভালোই চলছে, এরই মধ্যে কারখানায় আরও কিছু সম্প্রসারণের প্রয়োজন হলে নতুন অংশীদার নেওয়ার বিষয়ে আলোচনা হয়, কিন্তু সেই বিষয়েও সবাই একমত হতে পারেনি। অন্যদিকে ব্যাংক ঋণ নিতে গেলে প্রতিবারই প্রতিষ্ঠানের আইনগত সত্তা না থাকায় ব্যাংকও ঋণ দিতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ নিয়ে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি প্রতিষ্ঠা করে। তাহলে কী হলো যে তুমি যখন তোমার ব্যবসাটাকে সম্প্রসারিত করতে চাবা বা ব্যবসায় সদস্য বাড়াতে চাবা, তখন কিন্তু তোমার ওটা আরও অংশীদারি ব্যবসার মধ্যে থাকবে না, ঠিক আছে? তুমি বেশি মূলধন আনয়ন করতে চাচ্ছ, তুমি তোমার ব্যবসাকে সম্প্রসারিত করতে চাচ্ছ, অবশ্যই তখন সেটি তোমার ধীরে ধীরে কী হবে, যৌথ মূলধনী ব্যবসায় দিকে যাবে। এই উদ্দীপকটা খুবই ইম্পর্ট্যান্ট। উদ্দীপকগুলি এই কারণেই দেওয়া হয় যে যাতে তোমরা প্রশ্ন করার সময় তোমরা ধরতে পারো যেটা এক মালিকানা ব্যবসায় নিয়ে বলা হয়েছে প্রশ্নে, অংশীদারি নাকি যৌথ মূলধনী, ঠিক আছে? এইটা কিন্তু গ নাম্বার প্রশ্নে কিন্তু আসে যে উদ্দীপকে কোন ব্যবসায় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এমনকি শুধু তাই না, আইনের মাধ্যমে শুধু সৃষ্টি বা আইনের মাধ্যমে তাই না, এবং চিরন্তন অস্তিত্বের একটা মর্যাদা লাভ করে, যে চিরন্তন অস্তিত্ব, অর্থাৎ কোম্পানি যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ব্যক্তিসত্তাটা যে তৈরি হলো সেটিও বিদ্যমান থাকবে, ঠিক আছে? এটি নিজ নামে পরিচিতি লাভ করবে এবং পরিচালিত নিজ নামে পরিচিত হবে এবং পরিচালিত হয় বিধায় ব্যক্তির স্বার্থ বা কর্তৃত্ব এখানে মুখের, মানে
অন্য কোনো ব্যক্তিরা যে আলাদাভাবে এখানে কোনো কর্তৃত্ব বা স্বার্থ খাটাবে তা কখনোই হবে না। আর সদস্য সংখ্যা বেশি হওয়ায় এক্ষেত্রে পর্যাপ্ত মূলধন সংগ্রহ বৃহদায়তন প্রতিষ্ঠানও কিন্তু গড়ে তোলা সহজ হয়ে দাঁড়ায়। সদস্যদের দায় সীমিত থাকায় সদস্যদের দায়টা কতটুকু থাকে, যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে আমি। যেমন মনে করো যে একজন সদস্য 100 টাকা মূল্যের 10টা শেয়ার কিনেছে, তাহলে তার টোটাল মূলধন তিনি ব্যবসায় ইনভেস্ট করেছে 1,000 টাকা, কথার কথা মনে করো। তাহলে তিনি ব্যবসায় শুধু এই 1,000 টাকার জন্যই তার দায়টা সীমাবদ্ধ। সুন্দর একটি আমি সিম্পল একটা কথার মাধ্যমে এই জায়গাটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এই যে এখানে যে বলতেছে যে সদস্যদের দায় সীমিত, কি কতটুকু সীমিত, সে যতটুকু মূলধন ইনভেস্ট করেছে ততটুকুর জন্যই শুধু তার দায়টা সীমিত, ঠিক আছে? শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয় এবং পরিচালকগণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগও এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, 1994 সালে কোম্পানি আইনে 2-1-এর খ ধারায় যেটা কোম্পানি কোম্পানি কি বা কোম্পানি কাকে বলে বলতে গিয়ে যেটা বলা হয়েছে যে কোম্পানি বলতে অত্র আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝানো হয়ে থাকে। আর একটা কথা এখানে দেখবা তোমরা 179 পৃষ্ঠায় খালেকুজ্জামান স্যারের বইয়ের কি মানে তোমার এক মালিকানা থেকে অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা থেকে কীভাবে কোম্পানির সংগঠন হলো, এখানে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় যে অসুবিধাগুলো সৃষ্টি তৈরি হয় সে অসুবিধাগুলো আসলে দূর করার জন্যই কিন্তু কোম্পানি সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? এখানে বইয়ের মধ্যে তোমরা যে কেন কি কারণে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের যে অসুবিধাগুলোর কারণে কোম্পানির সৃষ্টি হলো এই জিনিসগুলো দিয়ে দিয়েছে পয়েন্ট আকারে। সীমিত মূলধন, অসীম দায়, ব্যবসায় পৃথক সত্তার অভাব, পরিচালনায় দক্ষতার অভাব, আইনগত নিয়ন্ত্রণ অভাব, এই জিনিসগুলো জাস্ট একটু তোমরা রিডিং করে রেখে দিবা, ঠিক আছে? এরপরে যেটা না বললেই নয় সেটা হচ্ছে প্রথমে কিন্তু ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে, এটা মনে রেখে দিতে হবে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন নতুন করে পাশ করা হয়, এটাও তোমাদেরকে মনে রেখে দিতে হবে। এইগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কোম্পানি সংগঠনের ধারণা। তাহলে আমি যদি একটু ব্রিফলি আকারে বলি তাহলে কী বলতে হচ্ছে যে কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত এবং কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট প্রতিষ্ঠানকে কোম্পানি বলা হয়ে থাকে, ঠিক আছে? আমি আবারও সামারি আকারে বলে দিলাম। এবারে আমি যেটি আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বা টাইপস, যেটাই বলো না কেন তুমি। তো বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমি তোমাদেরকে প্রথমেই প্রথম যেদিন আমি তোমাদেরকে তোমাদের আমি লেকচার দিতে শুরু করি 11শ শ্রেণীর, আমি তোমাদেরকে কিন্তু ব্যবসায়ের সংজ্ঞা দিতে গিয়ে একটি কথা বলেছিলাম। কথাটা ছিল এরকম যে তুমি যখন কোনো কিছু সংজ্ঞা পড়বা সেখান থেকে কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু অনায়াসেই কিন্তু বের করে ফেলা যায়। যেমন আমি তোমাদেরকে এখনই বললাম যে কোম্পানি আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান, প্রথম এখানে যে বৈশিষ্ট্যের যে পয়েন্টটি প্রথম রয়েছে সেটি কিন্তু আইন সৃষ্ট প্রতিষ্ঠান দিয়েই প্রথম পয়েন্টটি শুরু। এখানে লেখা আছে যে আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান কোম্পানি, অর্থাৎ আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলতে এখানে যত আইনের যত আনুষ্ঠানিকতাগুলি রয়েছে সবই এখানে অনুসরণ এবং পালন করা হয়ে থাকে। দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় বা সরকারের বিশেষ অধ্যাদেশ বলে এই ব্যবসাটা গঠিত হয়ে থাকে এবং আইনের মাধ্যমে এটার আসলে সৃষ্টি, কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, এটা কিন্তু আসে 1 মার্কসেরও আসে, অনেক সময় 2 মার্কসেরও আসে যে কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কী বুঝো। কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছুর ব্যক্তির ন্যায় যে মর্যাদা এবং অধিকার লাভ করে কোম্পানি, এটাকে আসলে কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কোম্পানি সংগঠন ব্যক্তি না হলে এটি আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করবে, আর এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে পারবে, লেনদেন করতে পারবে, প্রয়োজনে মামলা মোকদ্দমা দায়ের করতে পারে, অন্যরাও অন্য কোম্পানিরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এইভাবে আসলে অর্থাৎ এখানে আইনটাকে মেইনলি বেস করে দেখা হয়ে থাকে, ঠিক আছে? আদালত যদি মনে করে, যেহেতু আইনের মাধ্যমে আদালত যদি মনে করে থাকে যে কোনো সমস্যা বা কোনো কিছু তৈরি হয়েছে সেভাবে তখন কিন্তু কোম্পানির বিলুপ্তি সাধন ঘটাতে হবে। আমি পরবর্তীতে তোমাদেরকে কোম্পানির বিলুপ্তি সাধন আরও ডিটেলস আকারে পড়াবো, এটি পড়ার মধ্যে অলরেডি রয়েছে চ্যাপ্টারে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোম্পানি টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত এর অস্তিত্ব টিকে থাকবে। সোজা একটা সোজা সাপটা কথা,
হ্যাঁ, কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায় ন্যায় সহজে বিলুপ্ত হয় না, বিধায় আইন অনুযায়ী এই ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে থাকে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়া, শেয়ার হস্তান্তর ইত্যাদি এই ব্যবসার অস্তিত্বকে কখনোই বিপন্ন করে না। ঠিক আছে, যে একজন শেয়ার হোল্ডারের মৃত্যু করছে অংশীদারি ব্যবসায়ের মতো বা দেউলিয়া হয়েছে বা শেয়ার হস্তান্তর হচ্ছে, সে কারণে কিন্তু কোম্পানি অস্তিত্ব কখনো বিলুপ্ত হবে না। 4 নম্বরে আসো সদস্য সংখ্যা। এখন সদস্য সংখ্যার কথা যদি বলি, তোমার প্রথমে আমার কোম্পানি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, এরপরে আসো সাধারণ সিলমোহর। সিল অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে কিন্তু সিলধারী হইতে হবে, ওটাই হচ্ছে কোম্পানি সিল, যে এই কোম্পানিটা সিলমোহর ধারীকৃত। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্ত্বা হওয়ার কারণে সকল কাজে তাকে প্রতিনিধির উপর নির্ভর করতে হয়। প্রতিনিধির বৈধতা কোম্পানির সাধারণ, অর্থাৎ কোম্পানি যখন মনে করো যে যে আমি অমুক কোম্পানির হয়ে কাজ করছি, ওই কোম্পানিটা মনে করো যে অন্য একটা ব্যবসার সংগঠনকে দায়িত্ব দিচ্ছে, এই যে প্রতিনিধিত্ব করতে গেলে কিন্তু এই সিল মোহরটা তখন ওই প্রতিনিধি কোম্পানির পক্ষ হয়ে যে প্রতিনিধি কাজ করতেছে বা যে কোম্পানির প্রতিনিধি হয়ে যে প্রতিষ্ঠানটি কাজ করতেছে, তখন তারা এই সিল মোহরটা কিন্তু তাদেরকে খুব মারাত্মকভাবে হেল্প করে থাকে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ প্রতিনিধির যে বৈধতা সেটা কোম্পানির সিল মোহর দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। কোম্পানির সকল কাগজপত্রে এই সিল মোহরটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটা আবশ্যক, করতেই হবে। এই জন্য কোম্পানির সিল মোহর কীভাবে সংরক্ষিত এবং ব্যবহৃত হবে সে বিষয়ে কোম্পানির পরিমেয় নিয়মাবলীতে উল্লেখ করা আছে। পরিমেয় নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যেখানে কোম্পানির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী উল্লেখ করা থাকে। এটাও আমি পরবর্তীতে তোমাদেরকে ডিটেলস আকারে আমি পড়াবো। 6 নম্বরে যে পয়েন্টটি কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে শেয়ার মূলধন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি যে মূলধন বলতে বোঝানো হয়ে থাকে কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্ক। মূলধনের ক্ষুদ্রতম এককে শেয়ার বলে আমরা জানি, যে কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম এক একটা এককে শেয়ার বলা হয়ে থাকে। তো কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়, এর প্রত্যেকটি এককে শেয়ার বলা হচ্ছে। এগুলো বিক্রয় করে কোম্পানি তার মূলধন সংগ্রহ করে থাকে। শেয়ারে বিভাজিত থাকার কারণেই এই মূলধনকে শেয়ার মূলধন, এবং শেয়ারের মাধ্যমে আসলে এই মূলধনটা সংগ্রহ করা হয় জন্য এই মূলধনটাকে শেয়ার মূলধন বলা হচ্ছে। সাবালক যোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার কিনে এর সদস্য অর্জন করতে পারে, অর্থাৎ আমি যদি কোম্পানির সদস্যপদ অর্জন করতে চাই তাহলে আমাকে কোম্পানির শেয়ার ক্রয় করতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে শেয়ারের হস্তান্তর যোগ্যতা। কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী শেয়ার অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য, এবং যা কিনা কোম্পানির সংঘবিধির বিধান অনুযায়ী হস্তান্তরযোগ্য। সংঘবিধি, এটা হচ্ছে কোম্পানির দলিল। ঠিক আছে, এটাও আমি পরবর্তীতে ডিটেলস আকারে তোমাদেরকে পড়াবো। এখন একটার ভিতরে আর একটা পড়ালে গুলিয়ে যাবে, বুঝবে না, এই জন্য আমি এটাকে অ্যাভয়েড করতেছি। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হলে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এই যে কথাটি বলা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হতে প্রাইভেট লিমিটেড, কারণ কি, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু যখন তোমার কার্যক্রমের অনুমতিপত্র সংগ্রহ করে তখনই তারা তাদের কিন্তু ব্যবসা পরিচালনা শুরু করে দেবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তা পারে না। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানিকে কী করতে হয়, শেয়ার বিক্রি করার প্রয়োজন পড়ে, আর শেয়ার বিক্রি করার প্রয়োজনের জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে বাজারে প্রসপেক্টাস বা বিবরণপত্র ছেড়ে দিতে হয়। এগুলিও আমি ডিটেলস আকার তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। এবারে যেটা 8 নম্বর, যে সীমাবদ্ধতায়, অলরেডি আমি এটি তোমাদেরকে একটু বলেও দিয়েছি যে একজন শেয়ার হোল্ডার যিনি শেয়ার ক্রয় করে কোম্পানির সদস্যপদ অর্জন করেন, তিনি ততটুকুর জন্য তার দায় সীমাবদ্ধ, অর্থাৎ যতটুকু শেয়ার তিনি কি ক্রয় করেছেন। যেমন আমি একটু উদাহরণ দ্বারা সুন্দরভাবে তোমাদেরকে বোঝাই দিয়েছি যে কোনো একজন সদস্য যে 100 টাকা মূল্যে 10টা শেয়ার ক্রয় করেছে, ঠিক 1000 টাকার জন্যই তিনি দায়বদ্ধ। ঠিক আছে, এ কারণেই কিন্তু কোম্পানির নামের সাথে সীমাবদ্ধ বা লিমিটেড কথা উল্লেখ থাকে, এই সীমিত দায়ের জন্যই। এবারে 9 নম্বরে যে পয়েন্টটি, সেটি হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। কোম্পানি আইন অনুযায়ী এরূপ ব্যবসায়ীকে বেশ কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। বিধিবদ্ধ মানে যে আইন মোতাবেক
বিধিবদ্ধ দায়িত্ব বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, আমি তোমাদেরকে যেটা একটু আগে বললাম যে খাতাপত্র সংরক্ষণ করতে হবে, হ্যাঁ, হিসাবপত্র তৈরি করতে হবে, হিসাব নিরীক্ষণ করতে হবে, আর যেটা মাস্ট বি করতে হবে সেটা সভা আহ্বান, ওটা থাকে, সাধারণ সভা থাকে, বার্ষিক সাধারণ সভা থাকে, কোম্পানি এগুলো আহ্বান করে থাকে, এই জিনিসগুলো কিন্তু, তারপর পরিচালক পর্ষদ গঠন করতে হয়, হ্যাঁ, পরিচালক প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তোমার পরিচালক হচ্ছে 2 জন, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে 3 জন, এরকম পরিচালক পর্ষদ গঠন করতে হয়, কারণ কোম্পানির পরিচালনা পর্ষদ না থাকলে এমডি, যেটাকে আমরা বলে থাকি আসলে ম্যানেজিং ডিরেক্টর, তো এই জিনিসটা আসলে অবশ্যই থাকতে হবে আমাদের, মানে এই এই আইন একটা কোম্পানি গঠন করতে গেলে এই জিনিসগুলো, এই বিধিবদ্ধ আইনগত আইন অনুযায়ী এই দায়িত্বগুলো কোম্পানিকে অবশ্যই পালন করতে হবে। আদারওয়াইজ যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে এই দায়িত্বগুলি পালনে যদি ব্যর্থ হয় কোম্পানি, সেক্ষেত্রে কোম্পানির নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার কর্তৃক কী হবে, জরিমানা আরোপ এমনকি নিবন্ধন বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। অবশ্য প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিছু কিছু বিধিবদ্ধ দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়, কেন অব্যাহতি দেওয়া হয়ে থাকে সেটা তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কার্যক্রমের অনুমতি পত্র পাওয়ার অর্থাৎ নিবন্ধকের অফিসে নিবন্ধিত হওয়ার সাথে সাথেই, হ্যাঁ, যখন কাগজপত্র একজন নিবন্ধক দেখলো যে না কাগজপত্র কোম্পানি গঠন করার জন্য সব কিছু ওকে, দেন নিবন্ধক ওটাকে ফাইনাল করে দেয় যে হ্যাঁ আপনি আপনার কোম্পানির কাজ শুরু করে দিতে পারেন, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করে দিতে পারে জন্যই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দায়িত্বগুলি কিছুটা শিথিল, ঠিক আছে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একেবারেই সেটা হবে না, দায়িত্বগুলি যথোপযুক্তভাবে পালন করতে হবে এই কারণেই, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তার অনুমতিপত্র পাওয়ার সাথে সাথে তার কাজ শুরু করতে পারে না, তাকে কী করতে হয়, বাজারে শেয়ার বিক্রির জন্য শেয়ার বিক্রির আহ্বান জানাতে হয়, শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে হয়, হ্যাঁ, কী জন্য আহ্বান জানাতে হয়, যে মূলধন বেশি করে প্রয়োজন, ঠিক আছে, এই জন্য তাকে প্রসপেক্টাস বিলির মানে বিলিকরণের প্রয়োজন পড়ে। এবারে 10 নম্বরে যে পয়েন্টটি সেটা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান, অবশ্যই মূলধন নিয়ে শুরু করে করে ধীরে ধীরে কোম্পানির অবশ্যই টার্গেট থাকবে, হ্যাঁ, যে অল্প মূলধন থেকে আরো একটু বেশি মূলধন এরকম করতে 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 কোম্পানি একটা বৃহৎ মানে প্রতিযোগিতামূলক বাজারে একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের রূপ নেবে, এটাই কিন্তু প্রতিটা কোম্পানির কাম্য হয়ে থাকে, কারণ প্রতিযোগিতামূলক বাজারে খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আরেকটা কোম্পানির সাথে যুদ্ধ করে করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এক কোম্পানি আর এক কোম্পানির স্ট্র্যাটেজিগুলো দেখছে যে কীভাবে তাদের কোম্পানি বাজারে এত দ্রুত গতিতে ডেভেলপ করলো, তখন তারা সেই স্ট্র্যাটেজিগুলো জানবার চেষ্টা করে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে দিতে হবে, এগুলো পরবর্তীতে আরও পড়ার মধ্যে যখন ধীরে ধীরে আরও সামনের দিকে আমি যাব, হ্যাঁ, তখন আরও ডিটেলস আকারে এগুলো নিয়ে আলোচনা হবে। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের আমরা জানি সীমাবদ্ধতা মালিকের একার, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্যদের দায় অসীম, মানে এবং সদস্য সংখ্যার স্বল্পতার কারণে প্রতিষ্ঠানকে খুব বড় করে তারা পরিচালনা করতে পারে না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সদস্য সংখ্যার কিন্তু পরিমাণ অনেক, এবং প্রতিষ্ঠানের একটা পৃথক সত্তা থাকে, চিরন্তন অস্তিত্ব থাকে, যার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু কোম্পানিকে বৃহদায়তন প্রতিষ্ঠানে রূপ দেওয়া যেতে পারে বা গড়ে তোলা যেতে পারে। লাস্ট যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো যে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, ঠিক আছে, অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেমটা একেবারে কি ইন্ডিপেন্ডেন্ট, কোম্পানি সংগঠনের ব্যবস্থাপনা মালিকানা থেকে ভিন্নতর, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্পিচ, যেটা এখন আমি তোমাদেরকে বললাম যে ব্যবস্থাপনা আর মালিকানা কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে, মালিক মালিকের জায়গায় থাকে আর যারা পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এমডি নিজে, ঠিক আছে, এবং এমডি নিচে আরও আরও পদগুলি রয়েছে, তারা ধীরে 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 ব্যবস্থাপনা পরিচালক, তারপরে নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক, তার নিচে ব্যবস্থাপনা পরিচালক, এইভাবে ধীরে 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 একদম ফোরম্যান পর্যন্ত কিন্তু একটি কোম্পানিতে পোস্টগুলি এভাবেই তৈরি হয়ে থাকে, যার কারণে কিন্তু ব্যবস্থাপনা অর্থাৎ কোম্পানি তারা কী করলো, মালিকানা থেকে ব্যবস্থাপনাটা ভিন্ন ভিন্নতর এই কারণেই বলা হচ্ছে, একটু আমি বলি মানে সামান্য একটু ধারণা তোমাদেরকে দিই, সেটা হচ্ছে এই কারণে যে মালিকানাটা তোমার মনে করো মালিক তো নিচে কাজ করে না, তারা তাদের ইসে থাকেন, তারা কোম্পানি গঠন করেছেন সে পর্যায়ে, এক্ষেত্রে তোমার একটু বলি যে প্রবর্তক প্রোপ্রাইটর বলা হয়, অর্থাৎ কোম্পানি গঠনের প্রাথমিক পর্যায়ে অন্ততপক্ষে 7 জন, হ্যাঁ, 7 জন কোম্পানি নিবন্ধন করার সময় 7 জন প্রবর্তকের স্বাক্ষর বা সিগনেচার যেটা আমরা বলে থাকি এটা কিন্তু থাকতে হবে, যেটাকে ইংরেজিতে আমরা প্রোপ্রাইটর বলে থাকি, বাংলায় হচ্ছে প্রবর্তক, ঠিক আছে, তো এখানে যেটা দেখা যায় যে এনারা কিন্তু তোমার মালিক হয়েই থাকেন, এনারা কিন্তু পরিচালনায় ব্যবস্থাপনায় এনারা কিন্তু আসেন না, আর ব্যবস্থাপনায় যারা থাকেন তাদের কাজকে পরিদর্শন করাই হচ্ছে মালিকের কাজ। আচ্ছা,
পরিচালনা এর সার্বিক ব্যবস্থাপনা কর্তৃত্বশালী হলে দৈনন্দিন ব্যবস্থাপনা কার্য বেতনভুক্ত তৃতীয় পক্ষের উপরে ন্যস্ত থাকে। দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা MD বা CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার যেটাকে বলা হয়ে থাকে, বেতনভুক্ত কর্মচারী হিসেবে পরিচালনা পর্ষদের দেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সবসময় দায়ী থাকে। তাহলে কী বোঝা যাচ্ছে কথাটা থেকে, যে MD বা চিফ এক্সিকিউটিভ অফিসার যে দায়িত্বগুলো বেতনভুক্ত কর্মচারী হিসেবে অর্থাৎ পরিচালনা পর্ষদে যারা থাকে, এনারা কী করেন, পরিচালনা পর্ষদের হয়ে এনারা বেতনভুক্ত হন। MD, CEO এই পোস্টগুলি হচ্ছে পরিচালনা পর্ষদের দ্বারা তৈরিকৃত পোস্ট। এনারা এই পোস্টগুলি তৈরি করে দেন এবং এনারাই বেতনভুক্ত হয়ে পরিচালনা পর্ষদের হয়ে এই কাজগুলি বা এই সিদ্ধান্তগুলি বাস্তবায়নের কাজে তারা সবসময় নিয়োজিত থাকেন। অন্যদিকে পরিচালনা পর্ষদ তাদের কাজের জন্য শেয়ার হোল্ডারদের নিকট দায়ী থাকে, কারণ এই কারণে পরিচালনা পর্ষদ থেকে শেয়ার হোল্ডারদের নিকট দায়ী থাকতে হবে, কারণ শেয়ার হোল্ডাররাও কিন্তু একটাও যদি শেয়ারও ক্রয় করে থাকেন তারাও কিন্তু কোম্পানির মালিক। এটাই এই জন্যই বলা হচ্ছে যে পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের নিকট দায়ী হয়ে থাকেন। ঠিক আছে, আরও ডিটেলস আকারে বিভিন্ন পড়ার সময় আরও সুন্দর করে করে ইনশাল্লাহ বোঝাই দেব, কিন্তু সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে আমরা তো সুন্দর মতো করে তারপরও চেষ্টা করছি, আমরা শিক্ষকবৃন্দ, যে বাসায় অবস্থান করেও যে যতটুকু দেওয়া যায়, যতটুকু দেওয়ার চেষ্টা করা যায় সর্বোচ্চ চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। বাট যেটা তোমার এক্সপেক্ট করো যে জুম ক্লাস এটা সেটা, আসলে কথা হচ্ছে কি, আমি যদি পড়াশোনা করতে চাই, আমি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা যদি গ্রামের একটা ছেলে বা মেয়ের কথা বলি, সেই গ্রামের ছেলে বা মেয়েটি কিন্তু, তুমি অনলাইন ক্লাস পাচ্ছ, গ্রামের সেই ছেলেটি বা মেয়েটি কিন্তু আদৌ পাচ্ছে কি না, তাই বলে কি সে ভার্সিটি এক্সাম দেবে না? দেখা গেছে যে রিক্সাওয়ালা পানওয়ালা ছেলে কিন্তু আজকে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে। সুতরাং এই ছোট্ট এক্সাম্পলটি আমি তোমাদের জন্য শুধু উদাহরণ হিসেবে রেখে দিলাম। আমরা আসলে শহরে যারা মানুষ তারা আসলে এত বেশি পেতে পেতে এতটাই বেশি আমরা মানে কি বলবো আত্মকেন্দ্রিক হয়ে উঠি, এবং এতটাই পেতে পেতে এতটাই আমরা ভুলে যাই যে নিচের দিকে যে অবস্থানরত যে ছেলেমেয়েগুলি রয়েছে সেই জিনিসটি আমরা মাথায় রাখার চেষ্টা আদৌ করি না। যদি ওইটা আমরা মাথায় নেই, আমার মনে হয় তোমরা যদি এই জিনিসটা মাথায় নাও, আমার মনে হয় আমাদের শিক্ষকদের এই কষ্ট করে করা ক্লাসগুলো ভিউগুলি তোমাদের যেমন করে হোক দেখে সুন্দর করে বাসায় সেভাবে নিজেকে প্রিপেয়ার করে ফেলা উচিত। আমি আবারও একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে এটি আশাবাদ তোমাদের কাছে এটি আশাবাদ ব্যক্ত রাখছি, আর এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।